আলো ভোরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে ভোরের কপালে একটা চুমু খেয়ে বেড থেকে নেমে যাবে। ঠিক তখনই মনে পড়ল আলোর, ও ভোরকে চালাবে, তাই উঠুন উঠুন, এত ঘুম কিসের, উঠুন। উফ, কি হয়েছে, বিরক্ত করছো কেন, ঘুমাচ্ছি দেখছো না? এত ঘুম আসে কোথা থেকে শুনি, উঠুন উঠুন বলছি। উফ, কেন? আমার জন্য এক কাপ কফি নিয়ে আসুন, যান। সার্ভেন্টকে বলো। পারবো না, আপনি যান। তাহলে তুমি যাও, তোমার পা নেই, তুমি যেতে পারছো না? না নেই, যাবেন কে না? উফ, রাগ দেখানোর কি আছে, যাচ্ছি। ভোর চোখ ঢলতে ঢলতে চলে গেল কফি নিয়ে আসতে। আলো একটা ডেপিল মার্কা হাসি দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ভোর আবার শুয়ে পড়েছে। আপনি আবার শুয়ে পড়েছেন? উফ, উঠুন, আমার কফি কই? ওই তো ওখানে, দেখছো? নাটা না বলে আলোর দিকে তাকিয়ে রইল। আলো টাওয়ালটা দিয়ে কপালের পানিগুলো মুছবে। ঠিক তখনই ভোর হাতটা ধরে বসে পড়ে আলোর। কি হলো, হাত ধরেছেন কেন? কপালের এই বিন্দু বিন্দু পানিগুলো আমাকে টানছে, আর তোমার এই কপালের সামনে থেকে হালকা ভিজে যাওয়া যে চুলগুলো গাল অব্দি এসেছে, এগুলো টানছে আমাকে, অপূর্ব লাগছে। ইস, এইভাবে কেউ বলে, ছেলেটা আমাকে মেরেই ফেলবে। লজ্জা পাচ্ছ? হুম, ভেঙে দিব। আলোর মুখ উপরে তুলে চোখে চোখ রেখে, থাক, কফি কই? ওই যে খাও। আলো কফির মগে চুমুক দিতেই ভোর এসে মগটা নিয়ে ও একটা চুমুক দেয়। মাত্র একবার চুমুক দিলাম, এর মধ্যেই চুমুক দেওয়া লাগে আপনার? হুশ নাও, একটা রিকোয়েস্ট করব, রাখবে প্লিজ? আগে শুনি, তারপর ভেবে দেখব। ভাবা ভাবি না, আজ তুমি শাড়ি পরবে। আচ্ছা, লক্ষ্মী বউ। কিন্তু আমারও যে একটা শর্ত আছে। কি? আজ দুপুরের রান্না আপনি করবেন আর আমি খাবো। রান্না? জি, রান্না। ওকে, তবে তুমি পুরো রান্নার সময় আমার পাশে থাকবে, শাড়ি পরে। পাগল নাকি, বেবির কি হবে? বেবির দায়িত্ব আজ সার্ভেন্টের, এখন তো বেবি সার্ভেন্টের কাছে। হুম, ওকে, আচ্ছা যান, ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করবেন। ওকে ডিয়ার বউ। প্রায় দুপুর ১২টা, আলো শাড়ি পরছে কিন্তু হচ্ছে না, তাই উপায় না পেয়ে ভোর ভোর ভোর। হ্যাঁ বলো, কি হয়েছে, আর এভাবে শাড়ি পেঁচিয়ে আছো কেন? রুমে এসে শাড়ি পরতে পারছি না। আচ্ছা, আমি হেল্প করব। হাসবেন না, পরবো না শাড়ি। আচ্ছা সরি, আমি হেল্প করছি, চলো। ভোর আলোর শাড়িতে হাত দেবে, ঠিক তখন দাঁড়ান দাঁড়ান, এই টাওয়ালটা দিন। কি করবে টাওয়েল? বলা যায় না, আপনি যে লুচু, কি দিয়ে কি করেন। টাওয়েল সরাও। না, পরান শাড়ি। আমি টাওয়েল সরাতে বলেছি। না, পারবো না। তোমার সরাতে হবেও না, বলে একটানে টাওয়াল ছুঁড়ে ফেলে দিল। আপনি ফেললেন কেন? তোমার শাড়ি পরতে হবে না, যাও চেঞ্জ করে নাও। আমাকে না তুমি নিজের বর হিসেবে মন থেকে মেনে নিয়েছো, না আমাকে ভালোবাসো। হুম, যাও চেঞ্জ করে নাও, আমি বাহিরে চলে যাচ্ছি রুমের। বলে চলে যেতে যাচ্ছিল ভোর। আলো ভোরের হাত ধরে টেনে আলোর কাছে নিয়ে এসে ভোরের এক হাত ধরে আলোর বুকের উপর নিয়ে যায়। ভোর আলোর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আলো ভোরের হাত দিয়ে আলোর বুকে শাড়ির অংশ ফেলে দিয়ে পরিয়ে দেন শাড়ি। ভোর কিছু না বলে শাড়ির অংশটা উঠিয়ে আলোর বুকের মধ্যে দিল, আলোর সাথে সাথে ফেলে দিল। ভোর কিছু না বলে আবার উঠিয়ে দিতে গেলে আলো ভোরের হাত ধরে রাগী লুকে চেয়ে থাকে।
ভোর আর কিছু না বলে আলোর শাড়িটা পুরোপুরিভাবে খুলে ফেলে। তারপর শাড়ির এক কোণা আলোর উন্মুক্ত পেটে গোছাতে লাগলো। আলো ভোরের রাতে স্পর্শ পেয়ে একটু দূরে সরে যায়, চোখ বন্ধ করে। ভোর এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, আলো নিচে থেকেই আবার ভোরের কাছে আসে। ভোর মাথাটা আলোর কানের কাছে নিয়ে, আই ওয়ান্ট টু সি ইওর নাভি প্লিজ। আলো ভোরের কথা শুনে পাথর হয়ে গেল, ভোর সামনে দাঁড়িয়ে রইল। আলো রেসপন্স না পেয়ে ভোর চলে যাচ্ছিল। আলো আবার টেনে ধরে, আস্তে করে আলোর পেরিকোটটা একটু নিচু করে। ভোর আলোর নাভির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাঁটু কেটে বসে আলোর নাভিতে একটা চুমু খেয়ে হঠাৎ করে। আলো তো পুরো সফট। আলো ভোরের মাথাটা ধরে সরিয়ে দিয়ে পিছনে সরে গেল। কাছে আসো, আপনার স্পর্শ সহ্য হচ্ছে না, শাড়িটা পরিয়ে দিন। সহ্য তো করতেই হবে, কাছে আসো। ছাড়ুন, কাছে টেনেছ তোমার ইচ্ছায়, ছাড়বো আমার ইচ্ছায়। আমার ভুল হয়েছে আপনাকে শাড়ি পরাতে, কি করছেন? আদর, এত বেহায়া হয়েছেন কেন? তোমার বরকে দেখে সব মেয়েরা বেহায়া হতে চায়, আর তুমি পাত্তা দাও না, তাই আমি তোমার প্রতি বেহায়া হওয়ার ডিসিশন নিয়েছি। শাড়িটা পরিয়ে দিন প্লিজ। কেন, আমার আদর ভালো লাগছে না? আর আদর দিলে আমি এখন কন্ট্রোল হারিয়ে ফেলব। ভোর একটা মুচকি হাসি দিয়ে আলোর ঘাট ছেড়ে আলোকে কোলে তুলে পেটে নিয়ে গিয়ে আলোর বুকের উপর ঝুঁকে, আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি তোমার নাভি দেখার পর, সরি বলে আলোর ঠোঁটজোড়া দখল করে নিল। আস্তে শাড়িটা টেনে পাশে ফেলে দিল ভোর। আলো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। আলোর ঠোঁট ছেড়ে গলায় কপালে গালে পাগলের মতো চুমুতে ভরিয়ে যাচ্ছে। আর আলোর একটু একটু করে লজ্জা ভাঙতে শুরু করল। আলো ভোরের চুলগুলো মুঠো করে ধরছে বারবার। ভোর আলোর উন্মুক্ত পেটে চুমু খেতে লাগলো। আর আলো বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলো। আলো গলা কাটা মুরগির মতো শুধু ছটফট করতে লাগলো ভোরের এমন ভালোবাসায়। একটা সময় ভোরের হাত গিয়ে ঠেকলো আলোর পেরিকোটের উপরে। পেরিকোটের ভিতাতে হাত দিলে আলো ভোরের রাটা চেপে ধরে। আমি প্রিপেয়ার না, প্লিজ বলে মাথাটা উঁচু করে আলোর কপালে একটা চুমু খেয়ে আলোকে দাঁড় করিয়ে আলোকে শাড়িটা পরিয়ে দিয়ে নিচে চলে গেল ভোর। আর আলোর চোখের বাণী চলে এলো ভোরকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আলো কি করবে, হঠাৎই আলোর ওই কথাটা মনে পড়ল, আগে জানলে তো তোর মতো মেয়েকে বিয়ে করতাম না। আলো জানে এটা ভোর ইচ্ছে করে বলেনি, মনের কথা না ভোরের। আলোকে ভোর অনেক ভালোবাসে, কিন্তু তবুও কথাটা আলোর বুকে ভিতরে হয়তো গেঁথে গিয়েছে, তাই কথাটা মনে পড়ল। হয়েছে, আমরা যাদের অতিরিক্ত ভালোবাসি তাদের মিথ্যে মিথ্যে ছোট কথাটাও বুকের তীরের মতো গেঁথে যায়, কারণ ভালোবাসা। ভালোবাসার মানুষের কাছ থেকে একটু কথা যেন এ হৃদয় সহ্য হয় না। আলো ভাবছে আর কান্না করছে ভোরকে তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য। কিন্তু আলো যে ইচ্ছে করেনি এটা ভোরের বুঝতে হবে, তা না হলে সে ভালোবেসে যে মরিচিকা পড়তে শুরু করবে। কি হলো, এখানে বসে আছো যে, কিচেনে যাবে না? ভোরকে দেখে আলো দৌড়ে এসে ভোরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে হার্ট করতে চাইনি, আমি ইচ্ছে করে কিছু করিনি, বিলিভ মি, আই এম সরি, সো সরি। পাগলি, ইটস ওকে, সময় নাও আর নো কান্নাকাটি, আমি জানি তুমি ইচ্ছে করে কিছু করনি, চলো কিচেনে। সরি। আহ চলো তো, আর এসব ভাববে না, চলো চলো। আলো চোখের বাণী মুছে একটা মৃদু হাসি দিয়ে ভোরের সাথে কিচেনে হাঁটা দিল। রাত 8টা প্রায়। ভোর বলল, আলো, এটা কি ঠিক হচ্ছে? কোনটা তুমি জানো না? কোনটা না, কোনটা? তুমি সেই সন্ধ্যা থেকে বেবিকে আমার কোলে দিয়ে বেবির সাথে খেলা করছো, এটা কি ঠিক? আমার ল্যাপটপটা সেই যে ওখানে ছুঁড়ে ফেললে, ওটা ওখানেই পড়ে আছে, প্লিজ বেবিকে নাও, আমি একটু অফিসের কিছু কাজ করি, প্লিজ। আজ কি বার? সোমবার কেন? আলো চৌধুরী সোমবার অফিস বিষয়ক কোনো কথা শুনে না। গতকালও একই কথা বলেছো।
আমি বাসায় থাকতে বলেছি বলে এই না যে আপনি সারা দিন অফিসের কাজ বাসায় করবেন। একটা নির্দিষ্ট সময় করতে পারেন না, যেমন যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন? এই জিনিসের সাথে কথা বলে লাভ নেই, তার থেকে রাতে করব অফিসের কাজ। কি বিড়বিড় করছেন? কই না তো, বেবি তুমি ঘুমাচ্ছ না কেন এখনো? সেই বিকেলে উঠেছো। আমার মেয়ে কি সারা দিন ঘুমাবে? একটুও খেলবে না? যত্তসব। ও হ্যালো, শি ইজ মাই প্রিন্সেস, ওকে? খুব হাসিবে, মুখেই সব। মেয়েটিকে একটু কোলে নেন। যাও তুমি, দেখো আমার বেবিকে কিভাবে আমি রাখি। হুম, বেবিকে খাওয়াবো, আপনি বের হন আগে। আমার সামনে খাওয়ালো কি হবে? বেয়াদব, জান বলছি, নিচে গিয়ে আপনি নিজ হাতে আমার জন্য কিছু ফল কেটে আনুন, খাবো। সো ফানি, তুমি তো ফল খাও না। খাবো, আপনি গিয়ে নিয়ে আসুন। ওকে। ভোর চলে গেল আর আলো বেবিকে খাওয়াচ্ছে। প্রায় 15 মিনিট পর আলো আলো আস্তে সারের মতো চিল্লানি দিয়ে ডাকা লাগে, দেখছেন না বেবিকে ঘুম পাড়াচ্ছি? ও সরি, আমি মোটেও সার না। একটা কিউট বর তোমার, এই যে ফল কেটে নিয়ে এসেছি। কিউট না ছাই, আমি বলে আপনার মতো ভাঙা চেহারার সাথে আছি, অন্য কেউ হলে চলে যেত। যাই হোক, এখন ভদ্র ছেলের মতো সব শেষ করুন। মানে কি, এগুলো আমি খাবো? জি, আপনি খাবেন তাড়াতাড়ি, কারণ আপনার ভাঙা চেহারা ঠিক করতে আপনার ফল খাওয়া উচিত। আমার চেহারা ভাঙা? লাইক সিরিয়াসলি? হুস, তোমার চেহারা ভাঙা? হুম, জানি। আপনার নতুন করে মনে করিয়ে দিতে হবে না, আমি কালো, বাজে দেখতে, খারাপ চেহারার অধিকারী, আমার মনে আছে, সরি। এই এসব বাজে কথা কেন বললে? বাজে কথা না, যেটা সত্যি সেটাই বলেছি। শাট আপ, নেক্সট টাইম এসব যেন না শুনি। বেবি ঘুমিয়ে গিয়েছে, আপনি ফলগুলো শেষ করুন। বলে আলো নিচে নেমে ব্যালকনিতে চলে গেল। ভোর বুঝতে পেরেছে আলোর মন খারাপ, তাই ফলের প্লেটটা রেখে ভোরও ব্যালকনিতে চলে গেল। হে আল্লাহ, এই জিনিসের কখন যে মন খারাপ হয় আর কখন যে মন ভালো থাকে বোঝা বড় দায়। নারীর মন আসলে বোঝা যায় না। আমার মন খারাপ না, আর যে নারীর মন বোঝে না এটা তার ব্যর্থতা। এদিকে তাকাও তো। আপনি ফলগুলো শেষ করুন গিয়ে, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা যাচ্ছি, এখন এমনিতেই আমার ওকে কল দিতে হবে। যাই ফল খাই আর কথা বলি। হুম, কাকে কল দিবেন? সিক্রেট বলে চলে যাচ্ছিল হালো পিছন থেকে গপ করে কলারটা ধরে। কাকে কল দিবেন? আর একটু খেপাই দিব, আছে একজন, গতকাল ফেসবুকে পরিচয়। আহ কি সুন্দর দেখতে, উফ। আলো ভোরকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে ভোরের কলা চেপে ধরে। ফোন কই আপনার? পকেটে। আলো ভোরের ট্রাইসারের পকেটে হাত দিল কিন্তু পেল না, অন্য পকেটে দিল তখন। কি করছো, এভাবে একটা ছেলের পকেটে হাত দিতে হয়? কি না কি ধরে ফেলো, ঠিক আছে? ফোন দিন বের করে। দিচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে দিল আলোর হাতে। আলো ফোনটা নিয়ে, লক করা ফোন, পাসওয়ার্ড কি? দাও আমি ওপেন করে দিচ্ছি। আমি পারবো, তুই বল। যাহ, তুইতে চলে গেছে, রাগ উঠে গেছে অনেক, তার মানে কি হলো? হার্ট কুইন। কে হার্ট কুইন? লক খুলে দেখতে পাবে। আলো লকটা খোলার সাথে সাথেই ওয়ালপেপারে আলো বেবিকে কোলে নিয়ে আছে এমন একটা ছবি চলে এলো। আলো কিছু না বলে ফেসবুকে গেল। আগে লগ ইন ছিল, তারপর সবকিছু চেক করে দেখল কোনো মেয়ে নেই লিস্টে, শুধু জেরিন ছাড়া, আর বেবির ছবিতে ফেসবুকে ভরা। ভোরে নিজের সব ছবিতে হলদেমি করে রাখা। আলো পাশে তাকিয়ে দেখে ভোর নেই, রুমে গিয়ে দেখে সেখানেও নেই।
আলো একজন সার্ভেন্টকে রুমে ডেকে বেবির পাশে রেখে ফলের প্লেটটা নিয়ে ছাদে গেল। গিয়ে দেখে ভোর দোলনাতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আলো গিয়ে ভোরের কোলে বসে পড়ল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।